ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিন সহ চারজনের বিরুদ্ধে 11,33,000 টাকার তিনটি চেক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন লক্ষ্মীপুর আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সদর আদালতের বিচারক শামসুল আরেফিন এই আদেশ দেন। মামলার আইনজীবী এবং ভুক্তভোগী মোহাম্মদ মাহমুদুল হক সুজন বলেন, মামলাগুলো আমলে নিয়ে বিচারক সমন জারি করেন। আজ আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য আদালত নোটিশ পাঠায়, কিন্তু তারা আদালতে উপস্থিত হননি। এতে আদালতের বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন।